বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর পঞ্চম আসর শুরুর তারিখ নিয়ে একটা মধুর সমস্যায় পড়ে গেছে টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষ। সাধারণত পুরনো তারিখ অনুযায়ী 4 নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল বিপিএল এর পঞ্চম আসর, কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল গত সপ্তাহে ঘোষণা দিয়েছিল যে 2 দিন এগিয়ে আনা হচ্ছে টুর্নামেন্টটি। শুরু হবে 2 নভেম্বর, তার আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে 31 অক্টোবর। কিন্তু এখন যে পরিস্থিতিতে দাঁড়াচ্ছে তাতে বিপিএল নিশ্চিত এক সপ্তাহ পেছানো ছাড়া কোনো উপায় খোলা নেই আয়োজক কমিটির সামনে। আর যদি পেছাতে না চান তাহলে ঢাকার পরিবর্তে বিপিএল এর প্রথম পর্বটা আয়োজন করতে হবে চট্টগ্রামে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাগো নিউজকে জানায়, 1 থেকে 8 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়নের সেমিনার, এ কারণেই ওই সময় ঢাকায় অন্তত বিপিএল আয়োজন করা সম্ভব নয়। কমনওয়েলথভুক্ত 52টি দেশের পার্লামেন্টারিয়ানরা তখন আসবেন ঢাকায়, 500রও বেশি বিদেশি পার্লামেন্টারিয়ানের আগমন ঘটবে তখন বাংলাদেশে। এ অবস্থায় বিপিএল এর 8টি ফ্র্যাঞ্চাইজির জন্য ঢাকায় আবাসনের ব্যবস্থা করা সম্ভব হবে না, ফলে কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়নের সেমিনার শেষ না হওয়া পর্যন্ত ঢাকায় বিপিএল আয়োজন করা সম্ভব নয়। যদিও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি টোয়েন্টি লিগ একই সময় অনুষ্ঠিত হবে বলে বিসিবি বিপিএল এর শুরুর তারিখ 2 দিন এগিয়ে নিয়ে এসেছিল, কিন্তু নতুন সৃষ্টি হওয়া পরিস্থিতিতে কি আবার 1 সপ্তাহ বিপিএল পেছানো হবে নাকি ভিন্ন কোনো চিন্তা বিসিবির তা এখনো জানা যায়নি। তবে বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক সেই সূত্রটি জানিয়েছে বিদেশি কোনো লীগের সঙ্গে সময়ের সংঘাত হতে পারে, এমন শঙ্কা থাকলে হয়তো বিপিএল এর প্রথম পর্ব চট্টগ্রামে আয়োজন করা হতে পারে, অচিরেই হয়তো এই বিষয়ে বিসিবি থেকে কোনো ঘোষণা আসতে পারে। বিসিবি সূত্রটি আরও জানিয়েছে সাধারণত 2 থেকে 3 মাস আগে হোটেল বুকিং দিয়ে রাখতে হয়। বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বিপিএল এর জন্য হোটেল বুকিং দিতে গিয়েই তারা জেনেছেন নভেম্বরের প্রথম সপ্তাহে কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়নের সেমিনার, ওই সময় বিপিএল এর জন্য হোটেল বুকিং দেওয়া সম্ভব নয়। প্রতিদিন বাংলাদেশ ক্রিকেট ও বিপিএল এর আপডেট সব খবর পেতে মিক্সার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করুন এবং মিক্সার ওয়ার্ল্ডের সাথেই থাকুন।